आदाब नाजरीन, मैं सबा नाज और आप देख रहे हैं खबर आसनसोल, स्पॉन्सर्ड बाय सिटी स्टाइल एंड नायरा डिटर्जेंट पाउडर। सिटी स्टाइल नायरा प्लस डिटर्जेंट पाउडर। दीदी के बोलो प्रोग्राम में मशरकी बालुईपुर के एमएलए ने नया बाब जोड़ा। किसान के घर में आंखें खोलने वाले तृणमूल एमएलए निर्मल चंद्र मंडल ने अपनी पार्टी का झंडा लहराया और खुद ही खेतों में हल जोतने के लिए उतर पड़े। पार्टी के सैकड़ों कार्यकर्ता भी इनके साथ थे। बृंदा खाली गांव के किसान ये देखकर काफी खुश हुए। एमएलए के इस अमल से इन लोगों को हौसला मिला। বৃন্দাখালি গ্রাম পঞ্চায়েত এলাকা বাড়িপুরের একটা পিছিয়ে পড়া জায়গা। এখানকার সমস্ত মানুষ বা কৃষিজীবী ও নির্ভরশীল। এখানে শুধু বর্ষাকালেও চাষ হয় এবং গ্রীষ্মকালে এখন খাল কাটা হয়েছে বা বিভিন্নভাবে এরা চাষের সুযোগ পাচ্ছে। আমিও কৃষি ঘরের ছেলে এবং যাতে এই এলাকায় আরও কৃষির মধ্যে দিয়ে কৃষকদের আরও বিভিন্ন উপকার হয়। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি কৃষক বন্ধুদের চাষ করার জন্য 5,000 টাকা প্রতি বছর সাবসিডি দিচ্ছে। চাষ করার জন্য চাষিরা উদ্বুদ্ধ হয়ে এগিয়ে চলেছে। কাজী কাজী আজকে কৃষি প্রধান এলাকার কৃষি হচ্ছে মানুষের জীবিকাটা বড় ধাপ। কারণ মানুষের খাওয়ার প্রথম ধাপ হচ্ছে ধান বা শস্য। এখানে এরা অধিক পরিমাণে চাষ করে। আরও এদের উদ্বুদ্ধ করার জন্য মমতা ব্যানার্জির যে প্রকল্প, যে দিদিকে বলো এই প্রকল্প সাকসেসফুল হোক এবং আজকে তার যে বার্তা মানুষ ঘরে ঘরে ওকে ফোন করে তাদের সমস্যার কথা বলুক, এইটা এই প্রকল্পের মধ্য দিয়ে ওনার মানুষের কাছে জানা যাবে। पड़ोसी नौजवान ने रात के अंधेरे में घुसकर गले पर चाकू रखकर खातून खाना की इज्जत लूटने की कोशिश की। ये वाकया जनूबी परगना के बासंती थाना के तहत आम झाड़ा के इलाके में रोनुमा हुआ। मुलजिम नौजवान तापस मंडल और इसके लोगों ने खातून के शौहर और इसके भाई को जद्दोजहद भी किया है। खातून के घर वालों ने बासंती थाने में शिकायत भी दर्ज कराई है। पुलिस ने शिकायत की बुनियाद पर मामले की तफ्तीश शुरू कर दी है। हालांकि तापस मंडल अभी तक आजाद है। छेड़ दे। রাত্রবেলা রাত দুটোর সময় আমার ঘরে ঢুকেছে। আস্তে আস্তে দরজাগুলো আমার ঘর দোর ভাঙা। আমার স্বামী রাগ করে ওই সাইডে ঘুমাচ্ছিল আর আমাকে জড়ি ধরে ছুরি ধরেছে। ধরে বলছে তুই আমার সঙ্গে খারাপ ব্যবহার করতে হবে। আমাকে হাত ধরে টানাটানি করছে। আমি বলছি আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো। মুখ চেপে ধরেছে। চেপে ধরার পরে আমাকে ধরে আমার শাড়ি টাড়ি খুলছে। আমি বারণ করছি, আমার কোনো কথা শুনে লাস্টে চাকু ধরেছে। বলে চেল্লা চেল্লি করলেই তোকে আজকে মেরে দেবো বলে আমাকে জড়ি ধরেছে। জড়ি ধরার পরে তারপরে আমার স্বামীকে আমি ডাকি, আমার শ্বশুর শাশুড়িকে ডাকি, চেল্লা চেল্লি করি। তখন আমাকে বলছে যে মেরে দেবো বলে। চেল্লা চেল্লি করার পরে সবাই বেরিয়েছে। তখন সবাই ধরতে গিয়ে ওকে আমার স্বামীকে আমার শাশুড়িকে ধরে ঘুষি কিল মেরে লাথি মেরে পালালো আমাকে। খারাপ ওই তাপস বলে একটা ছেলে আমাদের গ্রামেই বাড়ি। আমাদের বৌমা ঘরে শুয়ে থাকে, ওই ছেলেটা মদ্যপান করে নেশা করে আমাদের ভাইয়ের ঘরে ঢুকে যায়। ঢোকার পরে জামার কাপড় টাপড় খুলে দিয়ে যায়, মুখ আটকে রাখে, গলায় ছুরি ফুরি ধরে। আবার ধরার পরে কোনো মতে ভাইয়ের বউ হাতটা ন্যালা মেরে চেল্লা মেল্লি করে। তখন আমরা ফ্যামিলির সবার ঘুম ভেঙে যাওয়ার পরে আমরা ঠিকরে বার হই এবং আমরা ধরতে গেছি। ওরা আমাদের ওপরে অ্যাটাক করে ছুট মারে, তাকে আমরা ধরতে পারিনি। তাহলে বাড়ি গিয়ে আমরা সেই রাত্রি বাড়ি গিয়ে ওনাদেরকে সবাইকে জানালাম, গ্রাম পঞ্চায়েত লোকেরকে জানালাম। তারপর রাত্রি আমরা শুয়ে পড়ি। সকাল হয় আমরা কনক সর্দারকে জানানো হয় এবং ওই ছেলেটা সকালবেলা আসার পরে বলে তুই ওপর থেকে লাভলে তোদের কুচে বস্তা ভর্তি করে তোদের নদীর জলে ভাসাবো বলে ওই চলে আসে। আমি তখন বলি অন্যায় অন্যায় করেছিস,
কোথায় মাথা হাট করবি, কোথায় স্বীকার করবি, তা না করে তুই আবার আমাদের উপরে চোট্টাটিং করছিস, বলে ও আমাদেরকে মারে, তখন আমাদের যখন অ্যাটাক করে মারে তখন আমরা দু চার গা চড় মারি। তা মারার পরে আজ সকাল ছটার সময় আমি একা কলেজে যাই, আমাদের আমজারা স্কুল ধারে, এবার ওখানে কেউ ছিল না। এবার ও কি করেছে, একটা কোদালের বাঁট সাইকেলে করে নিয়ে এসে আমার একা পেয়ে অ্যাটাক করে আমার মাথায় মারতে গেছে, আমি হাতে ঠেকে নিচ্ছি। তারপর লাস্টে কোদালের বাঁটটা কেটে নেওয়ার পরে ও পেছন দিক দিয়ে ডানে দাঁড় পেছন নিয়ে আমার ঘাড়ে মারতে, এবার আমি কোনো মতে বাঁচার উপায় করে আমি জলে ঝাঁপ মারি, জলে থেকে ঝাঁপ মেরে চিল্লামিল্লি করি, তখন সবাই লোক এক জড়ো হয়, তখন কিছু লোক আমাকে বাঁচিয়ে নেয়, এবার ওই ছেলেটা সাইকেল নিয়ে পালিয়ে চলে যায়। আপনার কি আতঙ্কে আছেন? আমরা আতঙ্কে আছি, মানে ওই ছেলেটার দিয়ে কোনো ভরসা নেই, এর আগেবার কত চুরি করেছে, এর আগেবার অনেক লোকের কাছে ঘরে ঢুকেছে, এরকম অনেকবার করেছে, কারণ ওই ছেলেটাকে নিয়ে আমাদের ভয় ভয় থাকি, আমরা খাটা খাট নিই, আমরা ঘুমোতে পারছি না, রাতের ঘুম কী ভাই দিন করে পাঠাচ্ছি, এবার আমরা সারাদিন খাটা খাট নিয়ে পরিশ্রম করি। কী হয়েছিল রাত্রেবেলা? রাত দুটোর সময় আমার ঘরে ঢুকেছে, আস্তে আস্তে দরজাগুলো আমার ঘর দোর ভাঙা, আমার স্বামী রাগ করে ওই সাইডে ঘুমাচ্ছিল আর আমাকে জড়ি ধরে ছুরি ধরেছে, ধরে বলছে তুই আমার সঙ্গে খারাপ ব্যবহার করতে হবে, আমাকে হাত ধরে টানাটানি করছে, আমি বলছি আমাকে ছাড়ো আমাকে ছাড়ো, মুখ চেপে ধরেছে, চেপে ধরার পরে আমাকে ধরে আমার শাড়ি টাড়ি খুলে খুলছে, আমি বারণ করছি আমার কোনো কথা শুনে, লাস্টে চাকু ধরেছে, বলে চেল্লাচেল্লি করলেই তোকে আজকে মেরে দেবো বলে আমাকে জড়ি ধরেছে, জড়ি ধরার পরে তারপরে আমার স্বামীকে আমি ডাকি, আমার শ্বশুর শাশুড়িকে ডাকি, চেল্লাচেল্লি করি, তখন আমাকে বলছে যে মেরে দেবো বলে, চেল্লাচেল্লি করার পরে সবাই বেরিয়েছে, তখন সবাই ধরতে গিয়ে ওকে আমার স্বামীকে আমার শাশুড়িকে ধরে ঘুষি কিল মেরে লাথি মেরে পালালো। হ্যাঁ হ্যাঁ, আমাকে খারাপ ওই তাপস বলে একটা ছেলে আমাদের গ্রামেই বাড়ি, রাত্রিবেলা রাত দুটোর সময় ঢুকে আমাকে জড়ি ধরে আমাকে খারাপ ব্যবহার করার চেষ্টা মানে ইয়ে করেছে। আমার স্বামী ভাসুর প্রতিবাদ লোকের মানে জানাতে গেছে সকালবেলা, ওখানে ধরে মারধর করার পরে ফের আমার স্বামীরা খাটতে গেছে, সেখানে গিয়ে ও ফাঁকা মাঠে ধরে আমার ভাসুরকে কোদালের বাঁট ধরে মারে, আবার ফের দা ছিল, দাঁড় ঘাড়ে মারার চেষ্টা করেছিল, কিন্তু আমার ভাসুর জলে ঝাঁপ দিয়ে সাইড থেকে পালায়। কী নাম তোমার? আমার নাম শিখা হালদার। আর তুই, তোমার স্বামীর নাম? আমার রবিন হালদার। পার ঘটনাটা কোথায় হয়? এটা আমঝাড়া বাস স্ট্যান্ড একটু গাদ ধারে। सलानपुर एरिया के मोहन कॉलोनी प्रोजेक्ट के तौसी के लिए जमीन तहवील में ली जा रही थी। 17 कुंभों ने रजामंदी से जमीन दे दी, लेकिन 12 कुंभों ने जमीन देने से इनकार कर दिया। इन लोगों ने नौकरी और मुआवजे का मुतालबा किया। मामला हाईकोर्ट में पहुंचा, बाला आखिर हाईकोर्ट से इन लोगों के खिलाफ फैसला आया। 12 कुंभों को नोटिस जारी किया गया, लेकिन उन्होंने जमीन खाली करने से इनकार कर दिया। पुलिस के साथ ECL ने जमीन खाली कराई। मकामी लोगों ने मुखालफत की तो पुलिस ने इन पर ताकत का इस्तेमाल किया, घर का सामान फेंक दिया गया। মাথায় মারবেন না, হঠাৎ আসিনি, আজকে ভোরবেলা হঠাৎ আসিনি, দুদিন ধরে মাইকিং করে আছে, দুদিন ধরে মাইকিং করে আছে, কোনো সুযোগ হবে না।
মাটিতে মিলাই দিল নাকি রে? পুলিশের পুরো প্রশাসন এসছে, সেন্ট্রাল গভর্নমেন্টের যত সিএসএফ ফোর্স আছে, স্টেট গভর্নমেন্টের যত ফোর্স আছে, তারা এসে বলছে বাড়িগুলো ভাঙবো, জমিগুলো ইয়ে করবো। আমরা বলো জমিগুলো কাটুন, কোনো প্রবলেম নেই, কিন্তু বাড়িগুলো ভাঙতে গেলে আমাদেরকে তো দিতে হবে টাকা পয়সা, যেগুলো আমাদের প্রাপ্য আছে। কিন্তু সে প্রাপ্য না দিয়ে বলছে কোর্ট চলে যাও, কোর্টে তোমাদের জমা করা আছে, সেগুলো যদি না পাই মনে করুন এর কোথায় আমরা রাস্তার ধারে ঘুরে বেড়াবো? আমাদের যেগুলো আছে সেগুলো বলছে কোর্টে জমা করে দিয়েছি, ঠিক আছে। তো এবারে কোর্ট থেকে নেওয়া সেটা আলাদা জিনিস, সেটা প্রথম আমরা হাঁটতে চাইছি। আমার ক্যাশ দিয়ে দেন, আমাদেরকে চেক দিয়ে দিন যা দেবেন। আমরা অনেক দিন সিএসআরএস এলআর সবই রেকর্ড আছে, সিএস মানে আজ মানে 200 বছর 400 বছর, মানে বলা যাবে না, আমরাও জানি না কত বছর ধরে আছি। মানে আমাদের একটা বাড়ি আছে নিচের দিকে, ওটা 400 বছর পুরনো। আমাদের দেখুন, আমরা তো অসহায় মানুষ, আমরা তো সাধারণ পাবলিক। ফোর্সে যদি আমাকে যদি বলে উঠাই, আমাদের করার কী আছে? আমরা তো কোনো অ্যান্টি সোশ্যাল লোক তো নাই, না কি? আমরা তো ভদ্রলোক, আমাদের যদি অ্যারেস্ট করে উঠিয়ে নিই, আমার করার কী ক্ষমতা আছে? আগামী দিনের আন্দোলনের পথে আমাদের যাবে অবশ্যই। রাজ্য সরকারের পুলিশ নিয়ে আর প্রশাসনের কিছু ব্যক্তি নিয়ে হঠাৎ করে মুকুন্দ রায়ের ঘর ভাঙতে শুরু করেছে প্রায় 400 পুলিশ নিয়ে। এটা এরকম ভাবে অনৈতিক ভাবে চলতে পারে না। এটা মা মাটি সরকার, এটা শয়তানের সরকার চলছে, এটা প্রমাণ হচ্ছে একদম। রাজ্যের সমস্ত কয়লা মাফিয়ারা জোর আছে, নিচ থেকে উপত্যকায় কয়লা মাফিয়া সরকার চলছে, বুঝলেন? তাদের নেতৃত্বে কার্যকলাপ হচ্ছে। হাইকোর্টে কোনো অর্ডার নাই, গতকাল স্টে অর্ডার পেয়েছে সকল সমস্ত জমির উপর। সেটা অর্ডারটা ওসিআইসি কালকে সমস্ত বাড়িতে ধমকি দিয়ে গেছে 50 জন পুলিশ মিলে। দেখতে পাচ্ছেন জোর করে সমস্ত কিছু জিনিসপত্রকে ডোজারিং করে দিচ্ছে, সোনা দানা অর্নামেন্ট সমস্ত, কোনো ওয়ার্নিং নাই, কোনো আদেশ নাই, কিছু নাই। লাল ডাকে এরা চাকরি দিচ্ছে, একদম তো টপ টু বটম চোর এরা। Fashion Plaza, biggest imitation jewelry and fashion makeup shop in Asansol. Ladies ke singaar ke liye all Shri Hari products, all type of imitation jewelry. Purse, bangles, goggles, watches, perfumes, dios, gents jewelry. Saath mein 10% discount on all brands of cosmetic. To der kis baat ki? Hamara pata hai, Fashion Plaza, 3rd floor, Galaxy Mall, Asansol.
आसनसोल जैसे शहर में एक खूबसूरत से आशियाने का ख्वाब कौन नहीं देखता। इस माइल में 7 डुप्लेक्सेस इमारत खासकर आपकी पसंद का ख्याल रखते हुए तामीर कराई जा रही है, जहां पार्किंग, कुआं, रिजर्वर की सहूलियत मौजूद है। तो आज ही बुकिंग कराएं। हमारा पता है इस्माइल साउथ रेंज सोष्टी नगर नियर ASN प्ले स्कूल आसनसोल। वीवो, ओप्पो, जियोनी, सैमसंग, नोकिया, एप्पल जैसे ब्रांडेड नॉन ब्रांडेड एंड्रॉइड मोबाइल या आईफोन लेनी है तो आज ही आएं SK इंफोकॉम में। SK इंफोकॉम, नाम सबसे ज्यादा दाम सबसे कम, साथ ही है फाइनेंस फैसिलिटी। इसके अलावा यहाँ पुराने फोन एक्सचेंज कर नए फोन खरीदे बिल्कुल वाजिब दरों पर। ध्यान रहे, हमारे यहाँ सर्विस की फैसिलिटी भी उपलब्ध है। तो इतनी सारी सुविधा जब एक ही इंफोकॉम में हो तो कहीं और क्यों जाना। आज ही आना SK इंफोकॉम, सरकारी मान्यता प्राप्त विश्वसनीय प्रतिष्ठान। SK इंफोकॉम, अ कंप्लीट मोबाइल शोरूम, MC रोड, इतवारी मोड़, रानीगंज। दीदी के बोलो प्रोग्राम के तहत रूप नारायणपुर गांव में 12 बोने के रुकन असेंबली विधान उपाध्याय ने रात गुजारी। इनके हमरा मोहम्मद अरमान भी मौजूद थे। অনেক বাড়ি ছিল তো এখানে, তুমি ভগবানের কাছে ছেলের জন্য কি বলবে? না, আপনার টেস্ট হয়েছে, ভালো খেতে লাগছে। আপনার এমনি রেশনে চাল টাল পান তো নাকি? হ্যাঁ পাই। আচ্ছা, কম পাই দুজন তো। হ্যাঁ আর কি চাইলেন, আর কি বললেন? আর এই বললাম যে আমার এই বাড়ির অসুবিধা, তারপরে ঘরটা মেরামতির জন্য বললেন? না না, মেরামতি হবে না, চাওয়াবো আর কি আছে। হ্যাঁ, যা পেয়েছে ওর থেকে আর কোনো জিনিস আমার কোনো দরকার নেই, কিছু দরকার নেই, আমার কিছু দরকার নেই। বাড়িতে কে কে আছে আপনার? আমার বাড়িতে আমরা দুজন এখন আছি, আমার মেয়ে ছিল ছখানা, কিছু কিছু বিয়ে দিয়েছে, বিয়ে হয়েছে ওদের। হ্যাঁ, ওরা সব আপন আপন রোজগার ছোটোখাটো আপন আপন খায়। আপনি কি করেন? আমি আগে চাষ করছি, এই দাঁড়ো দাঁড়ো, গরু নাঙল টাঙল ছিল, এখন জমিতে আর চাষ হয় না। কি করে জমি আছে কোনো? না, বিক্রি করে ফেলেছি। আপনার কি দুজন একাই থাকেন এই বাড়িতে? হ্যাঁ, এখন দুজন উপস্থিত একাই থাকে, মাঝে মাঝে আসে কেউ কেউ, মেয়েরা কেউ কেউ আসে কোনো কোনো দিন। আজকে আপনাদের এলাকায় MLA সাহেব এসেছেন, আপনাদের সঙ্গে যোগাযোগ হয়েছে? হ্যাঁ, সব সব সবাইকে শুনেছে, এক একটু ঘরে ঘরে গিয়ে দেখা করেছে। কি আপনারা কি কথা বললেন আজকে MLA সঙ্গে? নিজস্ব যে এক একজনের যে সমস্যা ছিল সেই সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। ঠিক আছে, উনি যতটা চেষ্টা করেছেন, যে প্রতিশ্রুতি দিয়েছেন, যেগুলোকে ব্যবস্থা করা যাবে, যতটা করা যাবে, যেমন জলের সমস্যা আছে, না কারো পারিবারিক সমস্যা আছে, কারো হয়তো বাড়ি হয়নি, বাড়ির সমস্যা আছে, সেসব নিয়ে সব আলোচনা হয়েছে। উনি এখানকার যে প্রধান আছে বা যারা কর্মকর্তা আছে তাদের সঙ্গে আলোচনা করে নিয়ে বলেছে এগুলো ব্যাপারগুলো সব দেখার জন্য। কতটা আশা আছে বিধায়ক আপনাদের কাজ করবে? আমাদের বিধায়ক তো আমাদের লোকাল, ঠিক আছে, আমাদের ঘরের ছেলের মতো। বিধায়কদের সঙ্গে যেভাবে আমরা মিশেছি, উঠেছি, বসেছি, আমি জানি বিধায়ক যেটা প্রতিশ্রুতি দেয় সেটা চেষ্টা করে সবসময় সেটা হবে। আজকে কি করছেন বিধানদা এখানে? বিধানদা এখানে আমাদের নিশি যাপন, আমাদের পাড়ায় সমস্ত প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ঘোরার পর রাত্রে নিশি যাপনের ব্যবস্থা আছে, এখানে একজনের বাড়িতে আছে, ঠিক আছে, আর সকালে এখানে থেকে তারপরে বেরোবে।
नेमतपुर मर्चेंट चैम्बर ऑफ कॉमर्स एंड इंडस्ट्रीज की जानिब से जुमेरात के रोज एक सेहत जांच कैंप का इनाकाद किया गया, जहां इलाके के बाशिंदों ने मुफ्त में अपना जांच कराया। इस मौके पर तंजीम के कई अराकीन मौजूद थे। আমাদের আশা আগামী দু একদিনের মধ্যে কাজ শুরু হয়ে যাবে এবং আমরা সেটা আছি আপনাদের পাশে সবসময়, যে কোনো প্রয়োজনে আমাকে ডাকবেন, আমি চলে আসবো। শুক্রের দিনে না থাকবে चैम्बर ऑफ कॉमर्स एंड इंडस्ट्री की तरफ से फ्री हेल्थ चेकअप केंद्र चलाया जा रहा है। कहाँ कहाँ से डॉक्टर आए हैं? हमारे आसनसोल के प्रतिष्ठित हॉस्पिटल एचएलजी के डॉक्टर श्री रमन राज साहब आए हुए और उनके साथ उनकी पूरी टीम। ये बेसिकली आई डेंटल कार्डियो न्यूरो जनरल फिजिशियन, फ्री ईसीजी हो रहा है, फ्री ब्लड शुगर हो रहा है, फ्री प्रेशर नापा जा रहा है और फ्री मेडिसिन अपोलो मेडिकल के द्वारा दी जा रही है। आज के लिए बस इतना ही। अपने आसपास की ताजा तरीन खबरों को जानने के लिए देखा करें खबर आसनसोल।